সুস্থ সমাজ গঠন করার জন্য এনএসএসের সদর্থক ভূমিকা রয়েছে। রাজধানীর সখীচরণ বিদ্যানিকেতন স্কুলের এনএসএস ইউনিটের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত থেকে শুক্রবার এই কথা জানালেন স্কুলের প্রধান শিক্ষক শুভাশিস বিশ্বাস। মাস্টারপাড়াস্থিত গীতা মন্দিরে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করার পাশাপাশি এবং রক্তদাতাদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। আমরা সবার জন্য, সমাজের জন্য, আমরা যে শুধু লেখাপড়া শিখবো তাই না, সমাজের প্রতিও তো আমাদের দায়বদ্ধতা আছে, সেটাই এনএসএসের মূল লক্ষ্য, নট মি বাট ইউ। তার কারণ আমরা একা পৃথিবীতে আসিনি, একা পৃথিবী থেকে চলে যাব না, মাঝখানে যে সময়টা সেটা আমরা এই সমাজকে গঠন করার জন্য সদার্থক ভূমিকায় যেন ছাত্রছাত্রীরা নিজেদের সুশিক্ষিত করতে পারে সেই মেসেজটাই দিতে চাই। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্যের যুব সমাজের কাছে নেশামুক্ত ত্রিপুরা গড়ার আবেদন জানান সদর আমতলীর এসডিপিও আশীষ দাশগুপ্ত। সে নো টু ড্রাগস ক্যাম্পেইনে এগিয়ে আসার জন্য রাজ্যবাসীকে অনুরোধ জানিয়েছেন তিনি। সেখান থেকে কী মেসেজ দিতে চাইছেন স্টুডেন্ট? অ্যাকচুয়ালি আজকে সখীচরণ যে বিদ্যানিকেতনের যে স্পেশাল ক্যাম্প, এটার আগে শেষের দিন কদিন শিরোমণি, কদিন শিরোমণির মধ্যে দেখলাম যে অ্যাডপ্টেড যে ভিলেজ, অ্যাডপ্টেড ভিলেজের ছাত্রছাত্রীদের মধ্যে এডুকেশনাল যে আইটেমস এগুলি বিলি করা হচ্ছে, এটা খুব সুবিবদ্ধ। তথাপি আমি এই ক্যাম্পের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকেই বলছি যে ওরা রক্তদান করেছে, এটা শুনেও খুশি হলাম। একটা নতুন যে বার্নিং যে ইস্যু আমাদের মধ্যে চলছে, ড্রাগ, যুবকদের মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে যে ড্রাগের যে ভয়াবহতাটা, এটা প্রচণ্ডই বেড়ে চলেছে, এবং তাদের মাধ্যমে, ছাত্রছাত্রীদের মাধ্যমে এটা আমরা কমাতে চাই। তারাই এগিয়ে আসতে হবে, পুলিশকে সাহায্য করতে হবে, তারা যদি সচেতন হয়, আমরা ড্রাগস সে নো টু ড্রাগস এই যে ওয়ার্ড, এই ফ্রেজটা, এটা যদি তারা নিয়ে যায়, সবাই যদি পালন করে, তাহলে আমরা ত্রিপুরাকে একদম ড্রাগ মুক্ত, ড্রাগ ফ্রি স্টেট করতে পারবো আমরা। এই মেসেজটা আমি আজকে স্টুডেন্টদেরকে দিয়ে দিয়েছি। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর আমতলীর এসডিপিও আশীষ দাশগুপ্ত, পশ্চিম ত্রিপুরা জেলার এনএসএস প্রোগ্রাম অফিসার মলয় লস্কর এবং শিক্ষক তথা সখীচরণ বিদ্যানিকেতনের এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার বিধান সরকার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।